স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ভোটের ফলাফল পরিবর্তন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবুর গণসংযোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর গোদাগারী উপজেলার চার নং ঋষিকুল ও গোগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে গভীর রাতে নির্বাচিত প্রার্থীর ফলাফল পরিবর্তন করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মুকলেসুর রহমান মুকুল ও হজরত আলী মুকুল বলেন তিনি অটোরিকশা প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ছয়শো ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি বলেন মোট দশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রতিটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি সাত হাজার বাইশটি ভোট পান আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুল ইসলাম টুলু নৌকা প্রতীকে পান ছয় ভোট প্রতিটি ফলাফল শীটে নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেন এবং সিলমোহর দেন আরেকজন চেয়ারম্যান প্রার্থী হজরত আলী জানান গোগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এই নির্বাচনে তিনি পাঁচশো ভোটে জয়লাভ করেন এই ইউনিয়নে দশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রতিটি কেন্দ্রের ফলাফল শীট অনুযায়ী তিনি নয় ভোট পান আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান নৌকা প্রতীকে পান নয় ভোট প্রতিটি ফলাফল সিটে নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেন এবং সিলমোহর দেন এরপরও আমাকে বাদ দিয়ে নৌকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় আমরা এ ব্যাপারে থানা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি তা গ্রহণ করছেন না পরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে এরপর যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী কলেজ মাস্টার রোল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মনোজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ মাস্টারোল শ্রমিক ইউনিয়নের সভাপতি মনোর হোসেন সহ সভাপতি আব্দুল মোতাল্লেব সহ সম্পাদক মোহাম্মদ মিলন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় তারা বলেন ত্রিশ থেকে ৩৫ বছর যাবৎ চাকরি করলেও তাদের চাকরির জাতীয়করণ করা হয়নি তারা দ্রুত সময়ের মধ্যে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি জানান আসন্ন দামকুড়া ইউনিয়নের নির্বাচনে রেজাউল বাবু কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের শীতলাই এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং চশমার প্রতীকে ভোট চান তিনি এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন পরে শীতলাই হাই স্কুল মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু বলেন নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করা হবে মাদক নির্মূল সহ ইউনিয়নবাসীর সেবার মান বৃদ্ধি করা হবে বৈঠকে এলাকার বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন এ সময় স্থানীয়রা তাকে ভোট প্রদানের অঙ্গীকার করেন আগামী আঠাশ ডিসেম্বর এই ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ সময় চেয়ারম্যান প্রার্থী রেজাল করিম বাবু সকলের নিকট দোয়া চেয়েছেন আমার বাবা এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিল এবং সফল দুইবার দুইবার চেয়ারম্যান ছিলেন এবং আমার আব্বার যেসব অসভ্যক্ত কাজগুলো আছে সেগুলো আমি শেষ করব এবং এই ইউনিয়নটাকে তিন নম্বর দাম ইউনিয়নটাকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে এবং এই ইউনিয়নরা উন্নয়নের লক্ষ্যে আমার এই নির্বাচন করা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ